ডিমের জন্য হাঁস পালন করছি, প্রতিদিন খাবারও দিচ্ছি, ডিম বাড়ছে না। কেন ডিম বাড়ছে না কিছুই বুঝতে পারছি না। খাদ্যের দাম অনেক বেশি, তাই খাবারে কোনো একটা উপাদানের পরিমাণ একটু কমিয়ে দিচ্ছি, কারণ ডিম যখন বাড়বে সেই ডিম বিক্রি করে অনেক টাকা হবে, তখন সেই উপাদানটা কিংবা খাদ্যের মানটা একটু ভালো করব। এরকম চিন্তা নিয়ে যারা খামার কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কখনোই খামারে সফলতা অর্জন করতে পারবেন না, বরঞ্চ খামার থেকে আপনি 100% লসের সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো এই ধরনের চিন্তা নিয়ে কিংবা এই ধরনের কাজ যে খামারি ভাই বোনেরা প্রতিনিয়ত করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের খামারে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর আপনারা যে ভুলটা করছেন সেই ভুলটা একটু দেখিয়ে দিব, আর সেই ভুলটা করার জন্য আপনারা দীর্ঘদিন ধরে খামারে লসের সম্মুখীন হচ্ছেন কিংবা ডিম পাচ্ছেন না, আর কি করলে আপনি সঠিক পরিমাণে ডিম পাবেন কিংবা কী করলে লাভবান হবেন সেই সম্পর্কে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা যখন ডিমের খামার শুরু করি, অনেকেই একেবারে পারফেক্ট বয়সের কিংবা রানিং ডিম পাড়া হাঁস নিয়ে এসে খামারটা করি। আমাদের খামারে নিয়ে আসার পরে কিন্তু আশানুরূপ ডিম থাকে না। তো আশানুরূপ ডিম যেহেতু থাকে না, তাই খাদ্যের মানটা একটু আমরা খারাপ করে ফেলি। যেমন যারা বাজারে রেডিফিড ব্যবহার করি, সেই রেডিফিডের সঙ্গে একটু ধান, একটু ভুট্টা, একটু গম, অর্থাৎ যে কোনো ধরনের একটা কম দামি খাবার আমরা ওখানে অ্যাড করি, কারণ এখন তো ডিম দিচ্ছে না, সেক্ষেত্রে খাবারের দামটা একটু কম আনা আমাদের প্রয়োজন। যখন ডিম দেবে তখন আমরা বেশি আনব। কিংবা যারা মিশ্র ফিড তৈরি করি কিংবা বাড়িতেই হাঁসের খাবার তৈরি করি, বিভিন্ন উপাদান যেমন সয়াবিন, প্রোটিন, লাইমস্টন, DCPL ইত্যাদি সকল উপাদান সঠিক পরিমাণে মেনটেন করে কিন্তু একটা খাবার তৈরি করি। কিন্তু যখন সেই হাঁসগুলো ডিমের প্রোডাকশন ঠিক থাকে না কিংবা ডিম এখনও নেই খামারে, তখন আমরা সেই সকল উপাদান সঠিকভাবে মেনটেন করি না। কারণ সেই সকল উপাদান যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে যাই তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে, আর এখন তো হাঁস ডিম দিচ্ছে না, তাহলে তো লস হবে। এই চিন্তা নিয়ে দীর্ঘদিন যদি আপনি খামারটা চালিয়ে যান তাহলে দীর্ঘদিন আপনার হাঁস ডিম দিবে না, আর দীর্ঘদিন কিন্তু এই খাবারটা কন্টিনিউ করে যেতেই হবে। আর আপনি যে খাবারেই দেন না কেন, সেই খাবারে কিন্তু একটা টাকা গুনতে হচ্ছে কিংবা একটা খরচ হচ্ছে, কিন্তু সেই খরচের বিনিময়ে আপনি কোনো লাভবান হচ্ছে না। অর্থাৎ হাঁস থেকে যদি আপনি ডিম না পান, শুধু হাঁসকে খাইয়ে বাঁচিয়ে রেখে আপনার লাভ কী? হাঁস প্রতিদিন খাচ্ছে এবং ডিম দিচ্ছে না, যে খাবারটা আপনি খাওয়াচ্ছেন সেই টাকাটাই কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে। অথচ প্রতিদিনের খাদ্যের মধ্যে আপনি যদি সঠিক পরিমাণে খাদ্য উপাদান মেনটেন করতেন, ভালো মানের খাদ্য দিতেন, তাহলে কিন্তু সেই লসটা আপনি কখনোই হতেন না। কারণ হাঁসের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি যে খাদ্য কিংবা যে ভিটামিন হাঁস গ্রহণ করে, সেই খাদ্য কিংবা সেই ভিটামিনের মাধ্যমে হাঁস ডিম তৈরি করতে সক্ষম হয়। প্রথমে হাঁস খাদ্য থেকে তার গ্রোথ কিংবা তার খাদ্যের চাহিদা পূরণ করে, তারপরে যে খাদ্য কিংবা খাদ্যের ভিটামিনগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ডিম উৎপাদন করতে সক্ষম হয়। তো আপনি যদি প্রতিদিন খাদ্যের মান কমিয়ে দিয়ে শুধু হাঁসের খাদ্যের চাহিদাটা পূরণ করেন, তাহলে ডিম কখনোই হাঁস উৎপাদন করতে পারবে না। কারণ প্রথমে হাঁসকে খাদ্যের চাহিদা কিংবা নিজের গ্রোথ ধরে রাখার জন্য যে ভিটামিন, যে খাদ্য গ্রহণ করা দরকার সেটাই গ্রহণ করবে। তো এই খাদ্য গ্রহণের পরে যে অবশিষ্ট খাদ্য কিংবা অবশিষ্ট ভিটামিন দরকার হাঁসে, সেই অবশিষ্ট ভিটামিনটা কিন্তু আপনি প্রতিদিন দিচ্ছেন না, কিংবা প্রতিদিন সেই ভিটামিন কিংবা সেই খাদ্যের টাকা আপনি বাঁচিয়ে নিচ্ছেন। কারণ আপনার হাঁস থেকে এখন ডিম দিচ্ছে না, তাই সেই খাদ্যের টাকাটা আপনি বাঁচিয়ে লাভবান হতে চাচ্ছেন। অথচ সেই খাদ্যের টাকা বাঁচানোর ফলে দীর্ঘদিন ধরে আপনার হাঁস ডিম দিচ্ছে না। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে হাঁসের ডিম উৎপাদনের জন্য
কিছু খাদ্য দরকার, যে খাদ্যতে সকল ভিটামিনের উপাদান সঠিকভাবে ব্যবহার করা হয়। আপনি বাজার থেকে রেডিফিট কিনে আনতে পারেন, অথবা আপনি সকল উপাদান সঠিক পরিমাণে মেনটেন করে বাড়িতেই খাদ্য তৈরি করতে পারেন। কিন্তু যে খাদ্যটা তৈরি করবেন সে খাদ্যের উপাদানগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করে কিংবা ক্রয় করে আনতে হবে। তো বাড়িতে কিভাবে খাদ্য তৈরি করবেন এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেল অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে খাদ্য কম খাইয়ে কিংবা খাদ্যের মান খারাপ করে ডিম পাড়া হাঁসের খামার আপনি কখনোই টিকিয়ে রাখতে পারবেন না। কারণ কতদিন হাঁসকে খাওয়াবেন? শুধু হাঁসকে খাওয়ালেই তো হবে না, হাঁস থেকে ডিম যদি আপনি না পান তাহলে সেই হাঁসকে খাওয়ানো কিংবা আপনার চলার গতি কখনোই সচল রাখতে পারবেন না। তাই হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল কিংবা হাঁসের ডিম উৎপাদন সঠিকভাবে মেনটেন করার জন্য হাঁসের খাদ্যের মান অবশ্যই সঠিকভাবে মেনটেন করতে হবে। আশা করছি আপনারা বুঝেছেন যে হাঁসের ডিম সঠিক পরিমাণে পাওয়ার জন্য কী খাদ্য কিংবা কীভাবে খাদ্যটা মেনটেন করতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।